সবাইকে স্বাগত। আজ একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো অনেকদিন কোনোরকম ব্লগ শেয়ার করতে পারিনি আমি তোমাদের সঙ্গে। তো এই ভিডিওটা অনেকদিন ধরেই আমার করার ইচ্ছা ছিল, তো আজকে করলাম। তো ভিডিও আমি দিতে পারছি না একদম ফোনে, তো ফোনটা ডিস্টার্বের জন্য। তো আশা করছি ফোনটা ঠিক হয়ে গেলেই তোমাদের কাছে আমি ভিডিও শেয়ার করব। তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারছ যে আজকে কী ভিডিও করতে চলেছি। তো আজকে হচ্ছে মানে কী কী মার্কেটিং করেছি পুজোর জন্য, তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট আমার মেয়ের কালেকশন থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটা বেশি বড় করবো না, প্লিজ বন্ধুরা তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, ওকে? তো মেয়ের জিনিস থেকে স্টার্ট করছি। তো মেয়ের এই একটা ড্রেস, দেখো এই যে পিঙ্কের উপরে একটা ড্রেস, খুবই সুন্দর, আর গুটিগুটি দেওয়া টাইপের আছে। আর এই ড্রেসের সাথে এই রয়েছে প্লাজো প্যান্ট, তো খুবই সুন্দর। তো এই একটা সেট, এই সময় বাস্কো সমিতি ছিল, বাস্কো সমিতি খুলেই আমি তোমাদের সঙ্গে দেখলাম। তো এই একটা সেট, তারপরে আর একখানা কালেকশন, এটা হচ্ছে আমি কিনে দিয়েছি, হচ্ছে এটা কেনা হয়েছে শ্রীনিকেতন থেকে। তো এটাও একটা সুন্দর ড্রেস, এটা হালকা ইউলোর মধ্যে খুবই সুন্দর। আর এখন এই ড্রেসগুলো এখন নতুন উঠেছে, মানে ছোটো বড়ো বলতে গেলে সবাই এই ড্রেসগুলো পরছে, খুব সুন্দর। তো দুটো মানে এটা আমার তরফ থেকে। তো আরেকখানা কালেকশন, এইটাও বাস্কোর মধ্যে রয়েছে, খুলে দেখাতে বাস্কোর সঙ্গে খুলে দেখাতে আমাদের, এটাও একটা পিঙ্কের মধ্যে একটা ড্রেস, এটাও খুব সুন্দর একটা ড্রেস। কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু এই ড্রেসটা খুব সুন্দর ফ্যান্সি একটা ড্রেস। আর এর সঙ্গে ওই প্লাজো প্যান্টগুলো খুব সুন্দর। তো এই হচ্ছে একটা সেট। তো কালেকশানগুলো কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, খুব সুন্দর সুন্দর কালেকশান। আর পুজোর সময় পড়লে তোমরা দেখতেই পারবে। তো তিনটে হচ্ছে, আরো দুটো মানে এগুলো এখন নতুন উঠেছে। তো দেখো এগুলো তুমি দেখে বুঝতেই পারছ, এগুলো এখন এই ড্রেসগুলো এখন নতুন উঠেছে, এই জিন্সের সাথে পরার জন্য এগুলো কেনা হয়েছে। এটা একটা মিষ্টি কালার, আর এখন এগুলো ছোটো বড়ো সবাই এই ড্রেসগুলো এখন পরছে, কাপ্তান টাইপের যেগুলো বলে, আমিও কিনেছি অবশ্য, খুব ভালো লাগছে। তো এর সাথে দুটোই কেনা হয়েছে। এই একটা যেহেতু জিন্সের সাথে পরার জন্য, জিন্সের সাথে টপগুলো একটু নানান রকমভাবে কিনলে বেশ ভালো লাগে। তো এই দুটো টপ, তো দুটো টপের কালেকশান মানে কালার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো যতটা পাচ্ছি আমি তোমার সঙ্গে দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারছি না ঠিক কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো হয়ে গেছে মেয়ের পার্ট, মেয়ের বাবা দিয়েছে দুটো, চুড়িদার দিয়েছে, আমি দিয়েছি। আর তো আগে যেগুলো অনলাইন থেকে কেনা হয়েছিল সেগুলো তো তোমরা দেখিয়েছ। এবার হচ্ছে হাজবেন্ডের জন্য, তো এটাও হচ্ছে শ্রীনিকেতন থেকে কেনা, দেখো এটা হচ্ছে লাল আর কালোর মধ্যে, খুবই সুন্দর। আর তার সাথে হচ্ছে কালো প্যান্ট। তো কেমন হয়েছে পাঞ্জাবিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।
একদিক থেকে ভিডিও করছি আর একদিক থেকে কাজ হচ্ছে, কারণ আজ কী করে করবো এত তাড়াহুড়ো করে। তো এবার আমারটা দেখাচ্ছি, তো আমার ফার্স্টে আমিও নিজেদের থেকে কিনেছি আমার শাড়িটা। তো এটা কিনেছি আমি অঞ্জলি দেওয়ার জন্য, এটাও সিনিকেতন থেকে কেনা হয়েছে লাল রঙের শাড়ি। তো এবছর সেরকম একটা বেশি শাড়িতে কিনিনি, ওই চুড়িদার কুর্তিটাই বেশি কেনা হচ্ছে। শাড়ি প্রত্যেক বছর বেশি বেশি করে কেনা সেগুলো কিছু করা হয় না। তো এবছর আমি শাড়ি নিয়েছি আর যা যা নিয়েছি সব নিয়েছি চুড়িদার কুর্তি এগুলো। তো এটা লাল রঙের একটা শাড়ি, তো এটা পরবো হচ্ছে অষ্টমীর দিন, তোমরা ফটো দেখলে বুঝতেই পারবে। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এইটা আর এর সঙ্গে তো ম্যাচিং করা ব্লাউজ কিনেই রেখেছি, আর একখানা চুড়িদার বানাতে দিয়েছিলাম। তোমরা আমরা নেক্সট ব্লগে আগে দেখেছিলে হয়তো যে আমি এতে ঘুরতে গিয়েছিলাম হচ্ছে বেনারসে। তো বেনারস থেকে নিয়ে একটা সেট কেনা হয়েছিলো চুড়িদারের, তো এই যে ইয়েলো কালারের চুড়িদার, লাল রঙের প্যান্ট আর এই যে লাল ওড়না, তো এটা বানাতে দেওয়া হয়েছিলো। তো এটা বানানো হয়ে গেছে, তো এটা আনা হয়েছে এটা পুজোতে, পুজোর জন্য। তো এটা এটা বানিয়ে আনা হয়েছে, হয়নি কালকেই আনা হচ্ছে আর আজকে ভিডিও। তো এই একটা, আর আরেকটা হচ্ছে এটাও হচ্ছে আমার একটা কী বলবো কুর্তি প্লাস প্লাস। তো এটা পুরোটাই অফ কালারের, তো আমি পুরোপুরিভাবে খুলছি না, খুলছি যেটা পুরোটাই দেখিয়ে দিই তোমাদেরকে খুলে। দেখো এই একটা কুর্তি অ্যান্ড প্লাজো সেট, তো বেশি খুললাম না, তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটাও লং, আর এর সাথে এই যে প্লাজো প্যান্ট, খুবই সুন্দর আর খুবই সফট কাপড়। তো এবার আরেকখানা চুড়িদার, এগুলো সব হাতা, এগুলো সব হাতা লাগিয়ে নেওয়া হয়েছে। তো এটাও একটা গ্রিন কালারের একটা কালার। তো এর প্যান্ট হচ্ছে আমি আর খুললাম না, আমি উপর থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে ওর ওড়না আর এটা হচ্ছে প্যান্ট। এই প্রিন্টে তো পুরোপুরি খুললাম না, খুললে আবার ভাজ করতে হবে, আর আমি ভাজ করতে একদম ঠিকঠাকভাবে পারি না, যতটা পারি খুব কষ্টে ভাজ করতে হয়। তো এই একটা, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর কোন কোন ড্রেসগুলো সবথেকে বেশি ভালো লাগলো সেগুলোও জানাবে। আর ও হচ্ছে বানানো ড্রেসই বেশি পরে, তো বানানো ড্রেসটা কী দেখাবো, ছেলেদের ড্রেস, এই যে দুটো শার্ট, দুটো শার্ট বানানো। আর তার সাথে প্যান্ট তো সবই বানানো, এগুলো সবই বানানো জিনিস। আর কী দেখাবো, মনে হয় সবই দেখিয়ে ফেলেছি। আর গেঞ্জিটা, আর একটা গেঞ্জি পরা হয়ে গেছে, সেটা রেড কালারের, আর এই একটা গেঞ্জি। এগুলো সব এমবাজার থেকে কেনা, মানে দুটো গেঞ্জি কেনা হয়েছে, একটা গেঞ্জি পরা কমপ্লিট হয়ে গেছে। তো আর ভিডিওটা আমি পুজোর মধ্যেই করছি, কারণ আমার ফোনটা, ওই ফোনে আমি ভিডিওগুলো করে রেখেছি, কিন্তু আমার ভিডিওগুলো সবই চলে যাবে, কারণ ফোনের সফটওয়্যার মারলে সবই উড়ে যাবে। তো যার জন্য আমার ভিডিওটা একটু লেটে আপলোড হচ্ছে, কারণ ভিডিওটা অনেকদিন আগেই হয়ে যাওয়ার কথা, আমি ভিডিওটা করেও ছিলাম কিন্তু আমার ফোনটা ডিস্টার্বের জন্য আমার ভিডিওটা একটু লেটে আপলোড হচ্ছে, কারণ ভিডিওটা অনেকদিন আগেই হয়ে যাওয়ার কথা, আমি ভিডিওটা করেও ছিলাম কিন্তু আমার ফোনটা ডিস্টার্বের জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। তো ফোনটা ঠিক হয়ে গেলে আমি অন্য ফোন থেকে ভিডিও শুট করছি, তো ফোন ওই ফোনে আবার নতুন করে আবার এই ভিডিওটা আমি শেয়ার করবো, তো তখন তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর কোন কোন ড্রেসগুলো বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে কেউ নিউ হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা অল নোটিফিকেশান অন করবে, যার যাতে কোনো ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে সারা দেওয়ার অনেক শুভেচ্ছা, সবাই ভালোভাবে আনন্দ করে কাটিও। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা।